হ্যাঁ আপনারটা তো সুন্দর লাগতেছে, আপনারটা সুন্দর লাগতেছে। 700 আগেরটা দেখি, আগেরটা $775 কোথায় এটাতে? আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। আপলোড করছিলেন এই দুটা না? আজকে তো মনে হয় লাস্ট ডে। আচ্ছা, ইয়ে করে তো কন্টেস্টে জানতো। লিঙ্কগুলো নোটপ্যাডে সেভ রাখতে হবে, ঠিক আছে, তাহলে আর হারাবে না। ও তো এখানে এসে খুঁজতেছেন যে মেসেঞ্জারে এসে খুঁজতেছেন, তো ওই জন্য বললাম, কারণ চ্যাট করতে করতে তো অনেক দূর দেখা যাবে, চলে যাওয়া যাচ্ছে, কাউকেই রিভিউ দেয় নাই না। আচ্ছা, হাজার আমিটা করছি। হ্যাঁ, উইথড্র করার প্রয়োজন নাই, উইথড্র করবেন কেন আপনি? এখন দেখা গেলো যেটা উইথড্র করছেন ক্লায়েন্টের, তো ওইটাও ভালো লাগতে পারে। ক্লায়েন্টের আসলে পছন্দের কোনো, মানে আসলে কি বলবো, আগা মাথা নাই, ঠিক আছে, তার যেটা ইচ্ছা সেটা চয়েস করতে পারে। এই জন্য দরকার হচ্ছে যত ধরনের ভ্যারিয়েশনে দেওয়া যায়, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে ক্লায়েন্ট বেসড মার্কেট, তো ধরেন আপনার পছন্দটা ডিপেন্ড করে আসলে প্রফেশনালিজমের উপরে, যে মানে পুরোপুরি ডিপেন্ড করে তা না আসলে। ধরেন আমার কাছে হলে পরে আমি হয়তো বা প্রফেশনালিজমটা দেখে পছন্দ করতাম, কিন্তু আর একজন যে যে ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার, সে জাস্ট তার চোখের দেখায় পছন্দ মানে পছন্দ, ঠিক আছে, কাজটা আসলে কতটা, হ্যাঁ, কাজটা কতটুকু কোয়ালিটি মেনটেন করে করা হয়েছে, টেক্সট অ্যালাইনমেন্ট এটা সেটা ঠিকঠাক আছে কিনা, এগুলো এত কিছু মানে উনি বুঝবে না, বা অত কিছু উনি দেখে উনি বিচার করবে না। এটা কে করছে? এই কাজটা অনেক সুন্দর হয়েছে, প্রফেশনাল ওয়ার্ক হয়েছে। এই যে ধরেন আমি যদি হইতাম তাহলে কিন্তু এই ধরনের কাজ আমি উইন করতাম, ঠিক আছে, এ ধরনের কাজকে আমি দিতাম, কিন্তু ক্লায়েন্ট কাকে দিবে সেটা আসলে জানা যাচ্ছে না। আচ্ছা, দেন দেখি আর আর কার কার কি কয়টা এন্ট্রি করছে দেখুন। হাজারেরটাও ভালো হয়েছে, তবে ওই যে ছোট যে টেক্সট কালার গুলো দিছে ওইটাও হচ্ছে আপনার ইয়ে দেওয়া লাগে, ওইটাও ওইটা হোয়াইট, এবং এই যে বিশেষ করে রেড শেপের উপরে যে টেক্সট কালারটা, এটা তো বাধ্যতামূলক আপনার হোয়াইট হবেই, ঠিক আছে, এটা হোয়াইট দিতেই হবে। জায়গাগুলো ভুল হয়েছে, উনি কোথায় আজকে লাইনে নাই দেখছি। আর আপনার আপনার গুলো সাবমিট করেন নাই, আপনার গুলো সাবমিট করেন নাই? দুইটা একসাথে হয়েছে না? আপনারটাও ভালো হয়েছে, আপনারটাও ভালো হয়েছে, তবে ওই যে ওই গ্রিন যে ভার্সনটা, হ্যাঁ, গ্রিন ভার্সনটার উপরে ওই যে আপনি যে টেক্সটটা লিখছেন স্যানিটাইজেশন, ওইটা স্যানিটাইজেশন লেখাটা হয় হোয়াইট দিয়ে দেন, আর নাহলে হচ্ছে স্যানিটাইজেশনটা গ্রিন কালার থাকুক, নিচের যে লেখাটা
কি ওইটা নিচে স্যানিটাইজেশনের নিচে? না না, স্যানিটাইজেশনের নিচে ফর অল কার্স এর উপর। হ্যাঁ, তো এইটা হচ্ছে ট্রিটমেন্ট লেখাটা না আপনি হোয়াইট করে দিবেন, ঠিক আছে? কারের নিচে আর একটা কি লিখছেন ওইটা? ওই যে টেক্সটটা তো বোঝাই যাচ্ছে না সহজে, টেক্সট গুলো একটু সহজ করতে হবে, ঠিক আছে? মানে বোঝাই যদি না যায় তাহলে তো সমস্যা, মানে বোঝা যাওয়ার মতো ইজিলি যাতে বোঝা যায় এরকম করা লাগবে। আচ্ছা, এই কাজ করার আগে আপনি আইডিয়া কোত্থেকে কোত্থেকে নিছেন বলেন তো, বা আইডিয়াটা কিভাবে নিছেন? মানে আইডিয়া জানিয়েছেন সব এই ফ্রিল্যান্সার থেকেই? গুড, গ্রাফিক রিভার থেকে বা গুগল থেকে আগে হচ্ছে সার্চ করে দেখবেন, ঠিক আছে? আপনার হচ্ছে যে রিলেটেড আপনি কাজ করবেন, সাপোজ হচ্ছে এটা ধরনের যে কার স্যানিটাইজেশন ফ্লায়ার, এগুলো লিখে আপনি হচ্ছে গুগলে সার্চ করবেন, তারপরে গ্রাফিক রিভারে এট ফার্স্ট সার্চ করবেন, দেখবেন যে এখানে আছে কিনা। তো ওইখানে যদি থাকে তাহলে তো দেখবেন এখান থেকে, দেন এখানে না পেলে গুগলে সার্চ করবেন, করে আইডিয়া নেবেন বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে? যদি কয়েক জায়গা থেকে আইডিয়া নেন তাহলে আপনার আইডিয়াটা ভালো হবে, ঠিক আছে? শুধু ফ্রিল্যান্সার দেখলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইয়ে কি বলে, শরীফ কাজ করছেন? হ্যাঁ, সেরা পায় কেন? কেটে দিছেন করে কেন, পছন্দ হচ্ছিল না? বাজে হলে হয়েছে, তাও তো সাবমিট তো করতেন। সাবমিট তো করতেন তাহলে তো একটা কনফিডেন্স তো আসতো যে না সাবমিট করছে একবার। আপনি একবারে প্রফেশনাল কাজ করে তারপরে সাবমিট করতে যাচ্ছেন, এখানে একটা প্রফেশনাল কাজ হলে যে সেটা উইন করবে সেরকম না, ঠিক আছে? আপনার যে কাজটা আপনি সাবমিট করার নাই আপনার কাছে খারাপ লাগতেছে, হয়তো ওইটা ক্লায়েন্টের কাছে ভালো লাগতে পারে, বুঝতে পারছেন?
এজন্য যেটাই করবেন আপলোড করে দেবেন, এমন তো না যে আপলোড করলে বাজে আইটেম দিলে সমস্যা আছে, প্রোফাইলের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে, সেরকম তো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা ইয়ে করেন। আচ্ছা আর কে রয়েছে? ওয়ালাইকুম আসসালাম, উম্মে কুলসুম না? হ্যাঁ বলেন। আপনার তো মেইল আইডি নাই, আপনি মেইল আইডিটা বলেন। মেইল আইডি দিয়ে মেসেজ করছেন? আপনার মেইল আইডিটা দিয়ে মেসেজ করছিলেন আমাকে, মানে মেইল মেইল অ্যাড্রেসটা দিছেন আমাকে মেসেঞ্জারে? তাহলে দিবো কি হবে, মেইল আইডি বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ মেইল আইডি তো বলেন। ইউ ডাবল এ টি, তারপর ডাবল এম, ইউ ডাবল, ডাবল এম ই। আচ্ছা মানে উম্মে কুলসুম আর কি, না? না পুরোটা না, আচ্ছা উম্মে কে, তারপর 5181, 5181, তারপর আপনার ডাক নাম কি? কুলসুম নামটা কেমন জানি মনে হয় যে আগের আগের, ঠিক আছে এরকম মনে হয়। না তবে নামটা অনেক ভালো, তবে আর কি এই ধরনের নাম এখন মানুষজন রাখেই না, এখন তো মানে সব মডার্ন স্টাইলিশ এই ধরনের দিকে নজর দেয়, অর্থ দিকে অত চিন্তা করে না। তবে এটা না, এটা ভালো একটা ইয়ে হচ্ছে, কিয়ামত দিবসে ধরেন আল্লাহ পাক তো নাজাতের বিভিন্ন ধরনের উসিলা খুঁজবে, তো এরকম হয়তো হবে যে আপনার ভালো নামের অর্থের উসিলায়ও অনেকে হয়তো মাপ পেয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য ভালো নাম রাখতে হয়। আসলে আমাদের তো পাপের শেষ নাই, এজন্য মানে যে কোনো জাতে একটা উসিলায় আল্লাহ আমাদের মাফ করে। এগুলো নাম টাম গুলো এই যে অনেকে কি সব আবোল তাবোল নাম রাখে, হ্যাঁ তাই, বাট উচিত আসলে আমাদের মুসলমানদের উচিত ভালো না। আচ্ছা আর কে কাজ করেছেন? শুভ ট্রাই করতেছেন, আপলোড করছেন কয়টা কন্টেস্টে বলেন। হ্যাঁ আপনাদের দ্বারা তাহলে হবেও না, আপনার বলছি গতকাল আপনাদের সবাইকে মিনিমাম 3টা করে সাবমিট করতে, ভালো হওয়া খারাপ হওয়া সেটা না হয় আমি আজকে দেখতাম, সাবমিটই তো করেন নাই আপনারা, আপনারা তো আমার কথাই শুনলেন না। হ্যাঁ আপলোড করে দিবেন, দেখা আমি পরে দেখবো, সমস্যা নেই, এমন না যে মানে একবারে সবকিছু দেখে শুনে আপলোড করতে হবে, বা আপলোড করে ফেললে ওইটা আর আর কোনো কিছু করা যাবে না, এরকম তো না, আপলোড করে ফেলতে হবে, কারণ এন্ট্রির সংখ্যা মানে বাড়াইতে হবে তো আপনাদের নিজেদের,
আপনারা যদি এন্ট্রির সংখ্যা না বাড়ান তাহলে তো মানুষ এসে তো এন্ট্রি করা শুরু করবে, বুঝেন না বিষয়টা? কেন আমি আপলোড করতে বলতেছি দ্রুত, দেখি শেয়ার দেন তাহলে। কাজ তো করবেনই তো, এখন কি বসে বসে শুধু ক্লাস করবেন? কাজ তো করাই লাগবে, কন্টেস্টের জন্য কাজ করেন সবাই, এখন দিন রাত শুধু এখন কন্টেস্ট করবেন আপনারা, কন্টেস্টের জন্য ডিজাইন করবেন। আচ্ছা ইয়া দেন আবদুল্লাহ, শেয়ার দেন দেখি কি কাজ করছেন। ওয়ালাইকুম আসসালাম, এত দেরি হলো কেন আজকে আপনার? ও আপনি নাকি অনেক রাত ধরে কাজ করছেন? হ্যাঁ দেখো, আপনার সাথে দেখ, হাজেরার একটা জিনিস ভালো লাগে যে হাজেরা অনেক বেশি চেষ্টা করে। হ্যাঁ দেখা যাচ্ছে আপনার কাজে যে মিস্টেক রয়েছে সেটা আমি বলছিলাম, তখন ছিলেন না আপনি। আপনার এই যে কন্টাক্ট যে ফোন নাম্বারটা দিয়েছেন না, এটা অবশ্যই হোয়াইট কালার দিতে হবে, ঠিক আছে? ইয়ে করেন, সমস্যা নেই, সমস্যা নেই। আপনি সাবমিট করছেন, এই যে এখন এটা দেখাচ্ছেন, আমি যেগুলো বলতেছি এটা কারেকশন করে আবার সাবমিট করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভুল টুল যাচাই বাছাই করার আগেই আগে একবার সাবমিট করে দিন। ইয়ে আপনার ওই যে কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্টের কালারটা হোয়াইট দিবেন, আর কন্ট্যাক্টের টেক্সটটা একটু বোল্ড করে দিলে মনে হয় ভালো হবে, ঠিক আছে? কারণ কন্ট্যাক্ট করার জায়গাটা তো একটু হাইলাইট হওয়া লাগবে কন্ট্যাক্টের টেক্সট। হ্যাঁ টেক্সট তো রয়েছে না, এটা একটু মোটা করে একটু হাইলাইট করার চেষ্টা করেন। আর ওই যে কার সার্ভিসিং, এগুলো ভালোই লাগতেছে টেক্সটটা। তারপর আপনি একটা ধরেন এই যে জাস্ট এখানে ওই কন্টাক্টের নিচে বা কন্টাক্ট কালারটা, এটা হচ্ছে আপনি হোয়াইট কালার দিয়ে একটা মানে সাবমিট করেন, আর একটা হচ্ছে ওই আপনার কার সার্ভিস যে যে বডি রিপেয়ারিং এগুলো আছে না, এগুলো আপনি হোয়াইট কালার দিয়ে এবং কন্টাক্টের যেটা এটাও হোয়াইট কালার দিয়ে আর একটা সাবমিট করবেন। তারপরে হচ্ছে ডিজাইনে চেঞ্জ টেঞ্জ করে আরো সাবমিট করেন, মানে কমপক্ষে একটা কন্টেস্টে 10টা করে সাবমিট করেন। হ্যাঁ সময় তো আছে মনে হয়, এখন ওপেন না কন্টেস্টটা? এখন ওপেন আছে সম্ভবত, দেখলাম তো একটু আগে। আজকে সারাদিন সময় আছে আমাদের, কন্টেস্টে ঢুকে দেখেন, লিংক সেভ করা নেই। আমি এটা সাবমিট করতে পারতেছিলাম না, অনেক সমস্যা হলো, বড় ওই যে কেন করছে সাবমিট স্যার কোথায় দেয় করবো বুঝতে পারলাম না। শরীফ ভাই অনেক চেষ্টা করছে আমাকে বুঝাইতে, কিন্তু স্যার আমি পারি নাই। কি কি সমস্যা হচ্ছিল স্যার? মানে আমার অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল না, তো এটা মনে হয় যে নিল না, মানে কোথায় দেয় দিব স্যার? এই এন্ট্রিটাই খুঁজে পাইতেছিলাম। কন্টেস্ট লিংকে ঢোকেন, দেখেন কন্টেস্ট ওপেন আছে কিনা। আমার ভয়েসটা মানে কেমন জানি শোনা যাচ্ছে না, জি স্যার।
কি ঠিক করে দিবেন? বললাম যে কন্টেস্ট লিংকে ঢুকে দেখেন যে হচ্ছে আপনার কন্টেস্টটা ওপেন আছে কিনা। শরীর কাজ করছেন ওই গেলে শরীর ছেলেটা পিসি টিসি প্রবলেম হয় এখানে ডাউন হয়ে গেল। কন্টেস্টের লিঙ্কগুলো নোটপ্যাডে সেভ করে রাখবেন, ডেট দিয়ে নোটপ্যাডে সেভ করে রাখবেন। আবার এই যে আপনারা যে কন্টেস্টে কাজ করতেছেন ফোল্ডার করে রাখবেন, ফার্স্ট কন্টেস্ট সেকেন্ড কন্টেস্ট ফোল্ডারের মধ্যেও লিঙ্কটা রাখতে পারেন। আপনার হচ্ছে কি কন্টেস্টের কেউ শেষ হয়ে গেছে, টাইম শেষ? আপনার তো সাইন ইন করা নাই, আপনার লগ ইন তো করা নাই। লগ ইন না করলে আপনি অপশন পাবেন কিভাবে? লগ ইন করা লাগে। কন্টেস্টের এত লিঙ্ক দিয়ে কি করবেন? কাজই তো করেন আপনারা, তাহলে লিঙ্ক দিয়ে আপনারা সাবমিটে যদি করতে না পারেন তাহলে কন্টেস্ট দেখে দেখে লাভ কি? কন্টেস্টের তো অভাব নাই। হুমায়া কয়েকটা সুন্দর সুন্দর কন্টেস্ট খুঁজে বের করছে, কিন্তু সবাই মিলে তো সাবমিট করতে হবে সেই জায়গাগুলোতে। যত বেশি তাড়াতাড়ি আপনারা উইন করতে চান তত বেশি দ্রুত কাজ করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এখন আমি আসলে ফোর্স করে তো লাভ নাই, আপনাদের নিজেদের বিষয়টা মাথায় নিয়ে আসতে হবে যে আমরা উইন করতে চাই কিনা আসলে এই বিষয়টা। যদি উইন করতে চান তাহলে যত বেশি কন্টেস্টে পার্টিসিপেট করবেন, এই যে ধরনের সম্ভাবনাময় যে কন্টেস্ট গুলো রয়েছে, সহজ সহজ কাজ, এগুলো তো করতে পারেন আপনারা। পারবেন না যে তা তো না, দ্রুত করে করে জাস্ট যত বেশি সম্ভব সাবমিট করতে হবে। কয়েকটা কন্টেস্ট উইন করে ফেললে তখন দেখবেন যে এমনিতে আর এত আমার বলতে হবে না। লগ ইন থাকে না কেন? এটা তো আপনি লগ ইনটা এটা সেভ করে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, সুজন খান শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, কাজ কি করতেছেন? আমি তো দুই দিন ক্লাস
অসুস্থ ছিলাম আর কি, সমস্যার কারণে, বাড়িতে থাকার কারণে আসলে ক্লাসে সমস্যা প্রবলেম হয়েছে, মানে আজকে টাকা চলে যাচ্ছে, তো আজকে পর থেকে ক্লাস হবে। আমার কম্পিউটার কিছু সমস্যা আছে, সমস্যাটা সমাধান আচ্ছা। আর কে? দুলাল, দুলাল হোসেন। আচ্ছা, আর কে রয়েছে? শরীর কোথায় গেল? হাফিজের নেট নাই আজকে এলাকায়। আয়েশা, শুনতে পাচ্ছেন? আয়েশা, আয়েশা কি লগ ইন করে বিদায় নিচ্ছেন আপনি? আচ্ছা, আবদুল্লাহ কি কাজ করতেছেন এখন? আপনার চেয়ারটা অন করে নেন। টেক্সটের ফন্টের স্টাইল চেঞ্জ করেন, এই যে ট্রিটমেন্ট নাকি ফর অল পার্স, একটু কেমন যেন ভালো লাগছে না। আচ্ছা, আপনি কাজ করেন, এই যে যতটুকু করছেন এটুকু করে একটা সেভ রাখেন, তারপরে মানে একটু চেঞ্জ করে করে সেভ করেন, সবগুলো আপডেট করবেন। আপনি টোটালি ফন্ট গুলো চেঞ্জ করে আবার হচ্ছে হিন্দুস্তানটা টেক্সটটা খুব ভালো লাগতেছে দেখতে। ফন্টের নাম কি?
হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে। আবদুল্লাহ স্ক্রিন শেয়ার দেবেন। সবাই কন্টেস্টের জন্য কাজ করেন, ডিজাইন করেন, এখন সমস্যায় সবাই যার যার চাকরিতে কাজ করেন।
শরীফ কোথায় গেছিলেন আপনি? কারণ কি ছিল? সাদাত হোসেন? সাদাত হোসেন শুনতে পাচ্ছেন? সাদাত হোসেন সোহান কোথায়? হ্যাঁ, না আগের গুলোতেই কাজ করতে। আবদুল্লাহ, আপনি নতুন কন্টেস্ট খুঁজতেছেন নাকি? শরীফ কি কাজ করতেছেন? আপনার কাজের স্পিড কমে গেছে কেন? হ্যাঁ, শাহাদাত হোসেন আসছিল, এসে আবার কয়ে গেল। সুমাইয়া কি করতেছেন দেখি? আচ্ছা, কালার কি উনি গ্রিন টাইপের চাইছে না? গুগলে আগে দেখতে হয়, ঠিক আছে, যে রিলেটেড কাজ করবে আগে দেখতে হয় যে এই ধরনের কাজগুলো কেমন কালার কম্বিনেশন করে ইউজ করছে। সাধারণত এখানে কারেন্ট নাই, কারেন্টের যে কি হয়েছে।
ব্যাকগ্রাউন্ডের যে কালার দিচ্ছেন না, এটা আর একটু ডিপ করে নেন। হ্যাঁ, শুনছি। কেন? ওটাতে কি ওই সেট আপ ফাইলটা নাই? আচ্ছা, ইয়ে করেন, আপনার পিসির স্ক্রিনটা শেয়ার দেন তো। নেট কানেকশন অফ রেখে কিন্তু ইনস্টল করতে হয়। হ্যাঁ, ইনস্টলের একটা ভিডিও। হ্যাঁ, নেট কানেকশন অফ রেখে, আর ওই যে একটা ভিডিও আছে, ইয়ে করেন, আপনি স্ক্রিনটা শেয়ার দেন নাকি? নেট স্ক্রিন শেয়ার দাম হয়ে গেছে। উম্মে কুলসুম কই? দেখেন, শেয়ার স্ক্রিন অপশন আছে, এখানে ক্লিক করতে হবে।
না, কারণ স্ক্রিনে তো দেখা যাওয়ার কথা না। আপনি এখানে তো শেয়ার অপশন আছে, স্ক্রিন শেয়ার অপশন আছে। হ্যাঁ, জি কোথায়? কে কে চাইছে? তো এখন চাইতেই পারে। চাইতে তো পারে, ডকুমেন্ট তো তারা রাখতে চাইতেই পারে। কুলসুম পারেননি এখন শেয়ার দিতে? কই গেল কুলসুম? নেট থেকে বের হয়ে গেছে। নেট কানেকশনটা অফ রেখে ইনস্টল করতে পারেন। আমি দেখেন ওইখানে সফটওয়্যার ইনস্টলের ভিডিও মেবি দেওয়া থাকার কথা। হ্যাঁ, ভিডিওটা দেখে ইনস্টল করতে পারেন। শরীফ খান কি করতেছেন? স্ক্রিন শেয়ার দেন তো দেখি।
হ্যাঁ দেখতে পাচ্ছি। ওপেন হয় না কোনো, রিকোয়েস্ট এক্সেস। ও আচ্ছা, রিকোয়েস্ট এক্সেস এ ক্লিক করো। রিকোয়েস্ট এক্সেস আমি রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একসেপ্ট করতেছি রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার একটু দেখে আসুন। হ্যাঁ একটু দেখে আসেন, অথবা আপনি আবার রিফ্রেশ করেন। না না, ক্রস করে দেওয়ার দরকার নেই। আপনি যে এই ট্যাবটা শুধু কেটে দেন, ওই যে এক্সেস ডিনাই নিয়ে যে ট্যাবটা, এটা কেটে দেন, বুঝছেন? আচ্ছা, আবার আবার আপনি মেইলে লগ ইন করেন। হাই বাস মুখে আবার, এই জন্যই তো একটু চাইছে। আপনি ফরওয়ার্ড করলে আপনি ফরওয়ার্ড করলেই তো আর আপনি মিটআপ ইউজ করতে পারবেন না, কারণ এই মেল যদি আপনি আরো 100 জনকে দিতে চান, চাইলেই তো তারা ডাউনলোড করতে পারবে না, আমার পারমিশন লাগবে। আমি যে মেইলে দিছিলাম ওই মেইল থেকে চাইলে ডাউনলোড করতে পারতেন, তবে এখন পারবেন, এখন আমি এটাতে পারমিশন দিয়ে দিচ্ছি। মেসেঞ্জারে কিভাবে করা যাবে? না, মেসেঞ্জারে লিঙ্ক দিলে ওই পারমিশন লাগবে আপনার। নেক্সট ফ্লো নাকি আপনার? সমস্যা নেই, এটা থেকে ডাউনলোড হবে এখন, আপনার এই যে ব্রাউজটা শেষ হোক সেখানে। আচ্ছা, তো নেটেই প্রবলেম করতেছে। মেইল কই গেল আপনার? আচ্ছা, সোমাইয়া শেয়ার ডান্স দেখি কত দূর করছেন।
স্যানিটাইজেশন স্যানিটাইজেশন ট্রিটমেন্টের জন্য আলাদা একটা এক্সট্রা চার্জেস, দুইটা চার্জেস। তাহলে স্যানিটেশন ট্রিটমেন্টের জন্য এটা আলাদা ফ্যাক্ট, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আব্দুল্লাহ মোহাম্মদ, আপনি কতদূর কাজ করছেন? শরীফ, আপনার স্ক্রিনটা শেয়ার করেন নাকি? শরীফ কি আছেন? আবার চলে গেছে।
শুভ, কি অবস্থা আপনার? অনেকে শেয়ার দেন তো। হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়, পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওই আপনার কারের ইমেজটা যেটার উপরে নিকটাচ্ছেন ওটা সিলেক্ট রাখতে হবে, ওই লেয়ারটা। কেন ওইটা দিয়েও তো ডাউনলোড হওয়ার কথা, তো ওইটাতে পারমিশন দিয়ে দিলাম। ওইটা দিয়েও হবে। আচ্ছা যাই হোক, তো ডাউনলোড করেন এখন। শেয়ার দেন তো তাহলে আপনার স্ক্রিনটা। ভালোই লাগছে তবে আইফোন দেখেই তো নেই। আপনার টেক্সট 50 মার্কের নিচে চলে আসছে কেন? আর ইয়ে করেন, ওই যে টয়োটার যে পিছনে শেপ দিচ্ছেন না, ওইটা একটু কমায় দেন, ছোট করে দেন, দিয়ে যে কলটাকে এই সাইডে একটু সরায় দেন, ঠিক আছে? কেমন যে, হ্যাঁ। আর এত ফোন নাম্বার কেন? এগুলো কি সব ওনাদের নাম্বার দেওয়া? হ্যাঁ হ্যাঁ, মানে কলটাকে একটু সরায় দেন, কেমন জানি মনে হচ্ছে হিজি বিজি হয়ে গেছে।
দাঁড়ান, উনি একটা কাজ করছে, একটু দেখেন। সুন্দর হচ্ছে, সাবমিট করে দিন। আচ্ছা, হ্যাঁ, খুশি আপনি শেয়ার দেন। ওই মেলটা কোথায়? আগের যে মেলটা থেকে লগ ইন করছিলাম। আচ্ছা আচ্ছা, ওপেন হয়েছে, থাক। আচ্ছা, হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করেন তাহলে তো হবে, তো আসবেই তো। আমি তো বললাম যে পুনরায় আবার ব্রাউজ করেন আপনি, তাহলে তো আসবে। কারণ আগে তো পারমিশন দেওয়া ছিল না, পরে তো পারমিশন দিয়েছে। হ্যাঁ, ক্লিক করেন ডাউনলোডে। হুম হুম হ্যাঁ, ডাউনলোড শুরু হয়নি এখনো, ক্লিক করছেন ডাউনলোড অ্যানিওয়েতে। আগে যখন কাজ করছেন তখন কোন সফটওয়্যার দিয়ে কাজ করেছেন? আচ্ছা, ফটোশপ শিখছিলেন কিভাবে আপনি? খুশি,
আচ্ছা, আপনি শেয়ারটা অফ রাখেন? হ্যাঁ, এটা ডাউনলোড হতে অনেক টাইম লাগবে। শরীফ খান কি লাইনে আছেন? আয়শা, কি অবস্থা, শুনতে পাচ্ছেন? কি করতেছেন এখন? আমি আমার ফ্রেন্ড আসছে, তো আচ্ছা, মুস্তাফিজুর রহমান কে শুনতে পাচ্ছেন? সুমাইয়া, আপনার স্ক্রিন শেয়ার দেন তো দেখি আবার কতটুকু করছেন। কেন আচ্ছা, আজকে তো ব্রেক দেওয়া হয়নি আপনাদের, কত বাজে? 11টা বাজে। ঠিক আছে, এখন আপনাদের ব্রেক। হ্যাঁ, আপনারা একটু 10 মিনিট সেদিক ঘোরাঘুরি করে এসে আবার কাজ করতে শুরু করেন, এখন একটু রেস্ট নেন। ওই যে ইউজ গ্লোবাল লাইট, ওইটা ঠিক চিহ্ন তো উঠায় দেন। ওই দেখেন পাশে, হ্যাঁ,
লালটা ভালো লাগতেছে, আপলোড করে দেখেন কি হয়। লালটা ভালো লাগতেছে, আপলোড করে দেখেন কি হয়। হ্যাঁ, ভালোই বলছেন। সুমাইয়া কি অবস্থা আপনার, কতদূর করছেন? দেখলে হবে, নিজের তো করা লাগবে, শুধু দেখে লাভ আছে? দেখেন আপনি ডিজাইন দেখে দেখে আইডিয়া নেন। হ্যাঁ, করতে এটাতে আর একটু চেঞ্জ টেঞ্জ করে আবার করতেছে। এটাই দিছে নাকি?
ওটা কালার ভেরিয়েন্ট করবো, হ্যাঁ করেন, কালার ভেরিয়েশন দিবেন, ডিজাইন আবার একটু চেঞ্জ চেঞ্জ করবেন, ভ্যারিয়েশনের পর ভ্যারিয়েশন করতে হবে। জাস্ট একটু একটু চেঞ্জ করে আবার
এই ডিজাইনটা সুন্দর হয়েছে। কারের যে লোগোটা ওইটা ওরকম পেছনে আবার গ্রিন কালার কেন? ওনাদের লোগো উড়াদের লোগো যদি ওই কালার হয় তাহলে তো ওই কালার দিয়ে আপনার শেপের ডিজাইন গুলো হওয়া উচিত ছিল। আপনার হচ্ছে লোগোর কালারটা হচ্ছে ব্র্যান্ড কালার, ঠিক আছে? তো এই ব্র্যান্ড কালারটা ডিজাইনের মধ্যে রাখা উচিত। কারণ আপনি গ্রামীণ ফোনের যদি সব ডিজাইন গুলো দেখবেন, সব দেখবেন যে আপনার সায়ান টাইপের। আপনি বাংলালিংকে দেখেন, সব দেখবেন যে আপনার অরেঞ্জ টাইপের। এবং ডিজাইন টিজাইন যা দেখবেন সব দেখলাম, দেখবেন যে এরকম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখেন, হিন্দুস্তান হিন্দুস্তান হিন্দুস্তানের নিচের যে টেক্সচার রয়েছে, হিন্দুস্তানের টেক্সচার কালারটা আইডোপার দিয়ে ওই লোগোর ওখান থেকে সেম কালার দেন, আর নিচের যে মাল্টি ব্র্যান্ড ওইটা দেন ব্ল্যাক কালার। আর যে স্পেশালিস্ট এখানে যে শেপ দিচ্ছেন না, এখানে এই কালারের মধ্যে দুইটা একটু একটা হালকা লাইট দেবেন, আর একটা এরকম কালার দিয়ে একটু হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপ অ্যাপ্লাই করেন, তাহলে দেখতে আর একটু অ্যাট্রাকটিভ লাগবে।
হ্যাঁ, এই জন্য তো বললাম যে একটু কেডিএম দেন। একটু ভ্যারিয়েশন করে করে দেখেন আর কি। ঠিক আছে। আর নিচের শেপটাতেও দেখেন না, হালকা একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায় কিনা। আর এই শেপ নিচেরটা, ওই যে একদম নিচে যেটা, আর ওই যে স্পেশালিস্ট ইন, ওইটার পাশে কি ওইটা আইকন ইউজ করছেন আপনি নাকি? না না, ওই যে বাম পাশে স্পেশালিস্ট ইন গিয়ার আইকন যেটা, হ্যাঁ এটাকে, এটা আপনি বসাইছেন নাকি? এটা ভালো লাগতেছে না, আপনার এটা দেওয়ারই দরকার নেই। আপনি হচ্ছে এটা ডিলিট করে দিয়ে, একটু ডিলিট করে দিয়ে আপনি ওই টেক্সট গুলোকে একটু বামের দিকে সরায় দেন। স্পেশালিস্ট ইন ওইখান থেকে শুরু করে যে পেইন্টিং পর্যন্ত যা আছে সবগুলোকে একটু বামের দিকে সরায় দেন। সময় কাজ শুরু করছেন নাকি এখনো দেখতেছেন?
কি বলেন, কারোরটা দেখে আপনি হচ্ছে একটু চেঞ্জ চেঞ্জ করেন, এই যে ফ্রিল্যান্সারে গিয়ে অন্যদের ডিজাইন দেখে আপনি একটু শেপ টেপগুলো চেঞ্জ চেঞ্জ করেন। হ্যাঁ নিচের ওই যে নিচের এই যে কন্টাক্ট গুলো যে দিচ্ছেন না, হ্যাঁ শেয়ার অফ করে দেন।